নন্দিনীর কি হলো? ওকে আজকে শেষ করব বলে চেষ্টা করেছিলাম, কিন্তু কখন যেন পালিয়ে গেল। তবে আমি ওকে কিছুতেই ছাড়ব না। আপনি নন্দিনীর আর কিছু করবেন না, নন্দিনীকে এবার আমি দেখে নেব। নন্দিনী আমাকে আর আমার পরিবারকে যা কষ্ট দিয়েছে, ওই নন্দিনী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমি আর ওকে কোনোভাবেই সম্মান করব না। এবার থেকে নন্দিনী আমার শত্রু, আমি নন্দিনীকে কিছুতেই ছাড়ব না। শেষ পর্যন্ত তাহলে নন্দিনীর আসল রূপ চিনতে পারলে, আমার কাছে এটাই যথেষ্ট। উঠে বসে আছেন, জায়গা ছাড়ুন। আপনি এরই মধ্যে এতটা সুস্থ হয়ে গেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে হলো? বলেছিলেন না ভগবানই একমাত্র বাঁচাতে পারেন, সেই ভগবানই ওকে বাঁচিয়ে তুলেছেন। এরকম একটা ঘটনা আমার ডাক্তারি জীবনে দেখিনি। এনার উপর দেবতার অনুগ্রহ অনেকখানি আছে। এখন আপনারা এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ওয়েলকাম। চলুন গঙ্গা। গঙ্গা সাবধানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধানে। হ্যালো, আরে দেবী, এরা তো এখনো এলো না। সাবধানে এসো মা, এসো। এই উঠো তো। অরুণ দাঁড়াও বাবা। দাদা, অরুণ কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, কিছু না বলে চলেও গেল, আর এখন তোমরা একসাথে সবাই বাড়িতেও ফিরে এলে। কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অরুণ কেন এমন করলো কিছু তো বলো, নাকি আমাদের সেটাও বলা যায় না? একটা শুভ খবর আছে, তুই প্রথমে গিয়ে আরতির থালাটা নিয়ে আয়। আরতি রেডি। তুই কি করে জানতে পারলি আরতির থালা আনতে হবে? সেটাই তো, দাদা তো আমাকে বললো আরতির থালাটা সাজিয়ে নিয়ে আসার জন্য, তার আগেই তুমি কেন এটা নিয়ে আসলে? তাতে কি হয়েছে দিদি, গঙ্গা দিদি আসবে বলে আমি নিজে থেকেই আরতির থালা রেডি করে রেখেছি। সময় পেলেই নিজের গুণগান নিজেই গাইতে থাকিস। দাদা, আরতি করতে বললেন যে, কি জন্য দাদা? আমাদের গঙ্গা গর্ভবতী, এখনই ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম। আচ্ছা, তাহলে আমার একটা ভাই আসছে, এটা তো খুব দারুণ গঙ্গা, ওর সাথে এবার খেলতেও পারবো। তুই সুখবর নিয়ে এসেছিস গঙ্গা, শুনে খুব ভালো লাগলো। চলো এবার আরতিটা করে নি। আমি আছি কি করতে এখানে, দাও আমার কাছে দাও, আমি আরতি করছি। দেবী ছাড়তে চাইছে না। দেব সে না, তুমিও দাঁড়াও। অনেকদিন বাদে তুই একটা ভালো খবর আনলি অরুণ। এই আস্তে আস্তে, সাবধানে। গঙ্গা, তুমি কবেই সুখবরটা দেবে তার অপেক্ষা করছিলাম, আমরা সবাই খুব খুশি হয়েছি গঙ্গা। তোকে কিন্তু শুধু আমাদের ভালো রাখলে চলবে না, এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব একা নিজের মাথায় নিবি না, শরীরটাকে তো সুস্থ রাখতে হবে।
গঙ্গা কাজ করতে চাইলেও আমি করতে দেব না। তুমি এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। আচ্ছা, এই খুশির খবরটা তুই গিয়ে বাবাকে দে, উনি খুশি হবেন। আরে দাদু এখন আউট হাউসে নেই দিদা, কোনো কাজে বাইরে গেছে। তোমার বাবা আসার পরে বলবে, এখন ওকে রুমে নিয়ে যাও। অরুণ, ওকে নিয়ে যা। দেবসেনা, তুমি আমার সাথে চলো। চলুন। এরা কোনো একটা প্ল্যান করছে, সেটা কি হতে পারে? এমনিতেই এই বাড়িতে আমাদের কোনো মান সম্মান নেই। এবার গঙ্গার যদি একটা সন্তান হয়, আমাদের গল্প শেষ। ও, ব্যাপারটা তার মানে এই? বাবা, সেটা তো ঠিক আছে, গঙ্গা গর্ভবতী কিনা সেটা জানবার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো, সেটা এই বাড়ির কেউই জানতে পারলো না। এটা কি করে সম্ভব? কথাটা তো ঠিকই। কথাটা অবশ্য তুই খারাপ বলিস না। তাছাড়া গঙ্গা গর্ভবতী হলে মাকে সঙ্গে নিয়ে যেত, কিংবা দেবী আন্টিকে সঙ্গে নিয়ে যেত। এদের সব ছেড়ে মাধবী আন্টিকে কেন সঙ্গে নিয়ে গেল? ওই মাধবী আন্টি কি মন্ত্র পড়লেই ওই বাচ্চার জন্ম হয়ে যাবে? ঠিকই বলেছিস তুই, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, সেইটাই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তোমাদের কিছু করার আগেই এটা আমি ধরে নেব। ওরা তো এখানেই দাঁড়িয়ে আছে, আমি ওদিকে পালাই। গঙ্গা, আমাদের সাথে এর মধ্যে যা যা হয়েছে সেগুলো বাড়ির যেন কেউ জানতে না পারে। আসলে তোমারও এইসব ভুলে যাওয়া উচিত। তোমাকে এখন খুশি থাকতে হবে, তুমি যদি খুশি থাকো সেটা আমাদের বাচ্চার জন্য ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জরুরি কথা। কি বলো? দেবসেনা আমাদের বড় মেয়ে তো আছেই, ওর একটা ছোট ভাই হলে কেমন হয়? মাধবী, গঙ্গার জন্য এই বাড়িতে এবার একজন উত্তরাধিকারী আসবে, সেই জন্য আমি খুব খুশি হয়েছি। এই খুশির সাথে সাথে আরো একটা খুশি আছে। অত কষ্টে আনা কালচক্রগুলো সব চলে গেল বলে মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম। তুমি একটার জায়গায় দুটো কালচক্র এনে দিলে, আমি খুব খুশি হয়েছি মাধবী। এটা আমার কর্তব্য, এতদিন পরে আমার দাদার আত্মা যাতে শান্তি পায় সে চেষ্টাই করেছি আমি। এবারে এগুলো খুব যত্নে রাখুন, এই কালচক্রগুলো যেন সুরক্ষিত জায়গায় থাকে। রক্ষা করো মা। নন্দিনী, 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 মা নন্দিনী,
কি হয়েছে মা? নন্দিনী, জঙ্গলে দেবীকে কালচক্র অর্পণ করে আনন্দ নিয়ে আসবি ভেবেছিলাম, কিন্তু সারা গায়ে এত আঘাতের চিহ্ন, কি হয়েছে নন্দিনী? কি হয়েছে নন্দিনী, তোমার সারা শরীর এভাবে কেটে গেল কি করে? জঙ্গলে দেবীর কাছে কালচক্রটা রাখতে পেরেছো তো? না, আমি রাখতে পারিনি।